প্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের অন্তরীকরণের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার সম্পর্কে আজ আবার আলোচনা করতেছি, যেটা অনেক কাজে লাগে তোমাদের। অন্য অন্তরীকরণ করতেও কাজে লাগবে, কাজে এটা আবার রিপিট করে দিচ্ছি। এই ক্লাসটা বা এই চ্যাপ্টারে তো আবার দুই তিনটা ক্লাস দিচ্ছি আমি। এর লন সাইনে এবং এক দুবার কোসেক্স অত নির্ণয় করো। বলা আছে লন সাইন এক্স, এখানে লন টু এক্স, লন থ্রি এক্স, লন টেন এক্স ইত্যাদি দিতে পারে, একই ফেভারিট। তো মনে করি ওয়াই ইকাল টু লন সাইন এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিওয়াই ডি এক্স, ডিডি এক্স লন সাইন এক্স। আমরা শিখেছিলাম ডিডি এক্স লন এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, ডিডি এক্স লন এক্স ওয়ান বাই এক্স। এক্স বলতে কি, এখানে এক্স বলতে পুরা অংশটুকুকে এক্স ধরা হয়েছে, অংশটুকুকে আমাকে এক্স ধরা হয়েছে, অংশটুকু এক্স। এইটা অংশটা মূলত এক্স নয়, এই জন্য যেহেতু এটা এক্স নয় তাহলে এই অংশটুকু আবার এর নিচে ভাগ হয়ে যাবে। এটা অংশটুকু আবার লন এক্স ওয়ান বাই এক্স, এক্স নয় বিধায় এই অংশটুকু আবার তোমাকে কী করতে হবে, ইন্টু দিয়ে ডিএক্স করতে হবে, ইন্টু ডিডি এক্স সাইন টু এস এক্স, ডিডি এক্স সাইন এক্স। এখন এই অংশটুকু এক্স নয়, এই অংশটুকু আবার এক্স নয়, এই অংশটুকু আবার এক্স নয়, ডিডি এক্স সাইন এক্স কস এক্স, আবার এটুকু এক্স নয়, এটু এক্স নয় বিধায় এই অংশটুকু আবার ডিডি এক্স করতে হবে, ডিডি এক্স টু এক্স ইকুয়াল টু টু, কস বাই সাইন কট হয়ে গেল কট টু এক্স ইন্টু টু, টু কট টু এক্স। এখন তোমাদেরকে এখানে পরীক্ষা হলে এখানে সাইনের জায়গায় টেন দিতে পারে, এখানে সাইনের জায়গায় তোমার সেক দিতে পারে, সাইনের জায়গায় তোমার কট দিতে পারে, সে এখানে সাইনের জায়গায় কস দিতে পারে, যাই দিক। তা মূল ফর্মেটটা আমার এই ডিডি এক্স লন এক্স ওয়ান বাই এক্স, এক্স নয় এটা আবার ডিডি এক্স, ডিডি এক্স সাইন এক্স কস এক্স, এসটুকু আবার এক্স নয়, ওইটুকু আবার ডিডি এক্স টু এক্স টু, টু কস টু এক্স। আমরা এই অঙ্কগুলি এই ফর্মেটে আগে থাকবো, সাত আটটা অঙ্ক দেওয়া আছে, এই লন দিয়ে এগুলি সব একই নিয়মে এসে পড়বে। এবার নাম্বার দুই, এ টু এই কস এক্সের অন্তর নির্ণয় করো। মনে করবো এখন এই কস অফ এক্স, এটা কস এক্স দিতে পারে, টেন এক্স দিতে পারে, টু এক্স দিতে পারে, থ্রি এক্স দিতে পারে, ফোর এক্স দিতে পারে, দিল, সাত এক্স দিতে পারে, দিল, সমস্যা তো নাই। আমার হলো অন্তরীকরণ ডিওয়াই ডি এক্স ডিডি এ টু দি পাওয়ার এক্স, এই যে ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স সূত্রটা হলো এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা মূল সূত্র, এ টু দি পাওয়ার এক্স লন এ। এই অংশটুকু এক্স নয়, এই অংশটুকু এক্স নয়, এটা এক্স নয় বিধায় এই যে এই অংশটুকু আবার ডিডি এক্স, ডিডি এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, এটা মাইনাস লন, এটা ধ্রুবক, এই লনটা ধ্রুবক, লন এ সাইন এক্স এটা দিবার কস এক্স। তো এখানে আমার চার দিবে দিবে, যে এখানে আমার টেন দেয় তা আমি এখানে টেন লিখবো, তাহলে তোর টেন সুটি টেনে টেনে সেই স্থানে সূত্র হবে। এখানে সুটি এখানে যদি আমার সাইন দেয় তাহলে এখানে আমি সাইন লিখবো, এ টু দি পাওয়ার সাইন এক্স এখানে লন এ লিখবো। আমার মূল সূত্র ঠিক রেখে অঙ্কটাকে যেটা যে অংশটুকু এক্স নয় সে অংশটুকু ডিডি এক্স করতে হবে। এই আমার এই এই অঙ্কগুলির যেটা এক্স নয় সে অংশটুকু আবার ডেরিভেটিভ করতে হবে, যেই অংশটুকু এক্স নয় সে অংশটুকু আবার ডিডি এক্স করতে হবে। এইটা হলো এই এগুলির মূল মেথড। তো যা হোক, আশা করি এগুলি মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং এগুলি এই টাইপের অঙ্ক আছে সাত আটটা, এগুলো এই টাইপের অঙ্ক আছে পাঁচ সাতটা, এই নিয়মগুলি পাঁচ সাত আমরা দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই নিয়মটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।